আজ আমরা দেখাবো চকঘিয়ারি গ্রামের ভাই সৌমিক বিশ্বাস ডাকনাম রিজু কিভাবে আধুনিক পদ্ধতিতে মুড়ি ভাজছেন। আর মুড়ি ভাজার দরকার হলে অবশ্যই এখানে কিন্তু আসবেন। আপনারা দেখছেন লম্বা একটি উনুনের মতো করা, সেখানে তার নিচে কাঠের জ্বালানি দিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এবং সেটা জ্বলছে, এবং পরপর অনেকগুলো কড়াই সেগুলো কিন্তু বসানো আছে। এবার আমরা ভেতরে গিয়ে দেখব যে কীভাবে ওই মুড়িগুলো ভাজা হচ্ছে, কীভাবে চাল দেয়া হচ্ছে। চলুন ভেতরে গিয়েই দেখা যাক। দেখা যাচ্ছে একটি ইলেকট্রিক মোটর লাগানো রয়েছে এবং তার সঙ্গে বেল্ট দিয়ে কয়েকটি চাকার সাথে একটি করে রড এবং তার সাথে ব্লেডের মতো আছে প্রত্যেকটা কড়াইয়ের ভেতরে, সেটা ঘুরপাক খাচ্ছে এবং তার মধ্যে কিন্তু চাল দেয়া আছে। প্রথম কড়াইয়ের মধ্যে দেখছেন যে চাল দেওয়া হয়েছে এবং সেখানে লবণ জল মেশানো হচ্ছে, তারপরে দেখছেন যে সেটা মিক্সচার হচ্ছে। লবণ জল মেশানো চালটিকে মোটরের সাথে লাগানো লোহার ব্লেডের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে সেটাকে মিক্সচার করে পরের কড়াইতে রাখা হচ্ছে এবং সেটাকে সেখানে ভাজা হচ্ছে। এইখানে কিছুটা ভাজা হলে তার পরের যে কড়াইটি রয়েছে সেখানে নিয়ে যাওয়া হয়, এবং এই কড়াইতে যখনই হয়ে যাবে তারপরে আর একটি কড়াই রয়েছে সেই কড়াইতে ওই চালটাকে নিয়ে যাওয়া হয়। তৃতীয় নম্বর কড়াইয়ের পরে চতুর্থ নম্বর বা শেষ যে কড়াইটি রয়েছে সেই কড়াইয়ের মধ্যে রয়েছে বালি। সেই বালিটি গরম হয়ে রয়েছে, সেখানে চালটি দেওয়ার পরে মোটরের সাথে লাগানো ব্লেডের সঙ্গে মিক্সচার করলেই সঙ্গে সঙ্গে গরমে সেই মুড়িটি ভাজা হয়ে যাচ্ছে। কিভাবে হচ্ছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। মুড়ি খেতে কে না ভালোবাসে, আর এই মুড়ি যদি ঘরের চালের মুড়ি খেতে চান তাহলে আপনি ঘরের চাল নিয়ে নদিয়া জেলার পলাশীপাড়া থানার অন্তর্গত হাঁসপুকুরিয়া পঞ্চায়েতের অধীন চকবিহারি গ্রামের ভাই সৌমিক বিশ্বাস ডাকনাম রিজুর আধুনিক পদ্ধতিতে মুড়ি ভাজা মেশিনের এখানে চলে আসবেন এবং এখান থেকেই সেই মুড়ি ভেজে নিয়ে যাবেন।